ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ও সদর উপজেলায় শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ। এ পদ্ধতিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময় এবং খরচে কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে পারবেন বলছেন কৃষিবিদরা। সুমন রায়ের ক্যামেরায় পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্ট দেখুন। চারদিকে সবুজের সমারোহ। সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করে কয়েক সপ্তাহের মধ্যেই এমন দিগন্ত বিস্তৃত সবুজ জমিন সদর উপজেলার বারো আউলিয়া বিলে। বিশেষ ট্রে পদ্ধতিতে বীজতলায় তৈরি সাতদিনের ধানের চারা জমিতে রোপণ করা হয় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে। চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলার 100 একর জমিতে সমলয় পদ্ধতিতে হাইব্রিড ধান আবাদ করেছেন কৃষকরা। জমি লাগাইতে গিয়ে যে মেশিনে করছে, মেশিনের দাম কিন্তু খরচ অনেক কম আসছে। রাইস ট্রান্সফারের মাধ্যমে আমরা যে চাষাবাদ হয়েছে এতে করে আমরা উপকৃত, আশা করি বাম্পার ফলন আমাদের আসবে। সমলয় নামের এই পদ্ধতিতে শ্রমিকের প্রয়োজন কম, উৎপাদন খরচও তাই অনেক কম। লাভজনক এই পদ্ধতির বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন কৃষকরা। পলিথিনে কাদা দিয়েও তাদেরকে এই প্রযুক্তিটা আমরা শিখিয়েছি যাতে করে তারা সামনে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই চারা উৎপাদন করে চারা সহজে ব্যবহার করতে পারে। হাইব্রিড আবাদের কারণে আমাদের যে সাধারণ যে জাতগুলো আছে উচ্চ ফলনশীল, এর থেকে আমরা আশা করছি 20 ভাগ ফলন বেশি হবে। হাইব্রিডের আবাদটা আমরা শিখাচ্ছি, পাশাপাশি একসাথে যখন আমরা একটা মাঠ লাগাবো তখন কিন্তু রোগ পোকামাকড় আক্রমণটা অনেক কম হয়ে যাবে। পীযূষ কান্তি আচার্য, ATN News, ব্রাহ্মণবাড়িয়া।